লেকিন রাতের গভীরে নিজে নিজে একটু ভাবেন, আর মাত্র 25 দিন, আর মাত্র 24, আহ আল্লাহ আল্লাহ, আর মাত্র 24 দিন, আল্লাহ একটা ফরজ 76 বরস, আর মাত্র 24 দিন। কি ভাই, তাহলে রমজানের প্রস্তুতি, এটা হলো রমজানের কি, রমজানের প্রস্তুতি মানে বুট পেজ। কি পরিমাণ, কি কয়ে আবার কোন কোন বিপদে পড়ে, শয়তান আমাদেরকে রমজানের কি বানায় দিবে, বুট ছোলা মুড়ি বানায় দিবে, বলেন ত্যাগের মাসের ভোগের মাস বানাচ্ছে, বলেন না কথা বলেন না, আপনি বলেন তো শাবানে এই পরিমাণ খাননি, রমজানে যে পরিমাণ খা, শাওয়ালে এই পরিমাণ খানি, রমজানে যে পরিমাণ খা, তো রমজান দিছিল কি বেশি খাওয়ার লেগে, এটা কি ভোগের মাস না ত্যাগের মাস, খাওয়া খাওয়া বেশি খাওয়ার মাস না খাওয়া ছাড়ার মাস, ও কোন শয়তান আবার ফতোয়া দিছে রমজানে বেশি খেলে হিসাব নেই, বেশি খেলে হিসাব নেই, বেশি খাওয়ার ঘুমাও বাস, আর পচা ধসা পচা তেল পচা বুট পচা পেঁয়াজ সব খায়া এই পরিমাণ গ্যাস বানাও যেন আর দূরে কাতে পড়া যায় না, ওজু আগেই শেষ, কি কষ্ট করে মাগিটা পড়তে হয়, ওজু যে কি করে আশ্চর্য না, এটা ছিল রমাদান, এই জন্য রমজানে কি কি হবে, দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খেয়াম, এরপরে কি কি হবে, বেশি বেশি তেলাওয়াত, এরপরে কি কি হবে, বেশি বেশি জিকির, পারলে প্রতিদিন, হ্যাঁ দিনের বেলায় সিয়াম রাতের বেলায় খেয়াম, যারা তা কেয়ামে তারাবিতে এক কদম করে আসবে শুনে না, এটা কি পরিমাণ বদনসি, হ্যাঁ সভাপতি মসজিদ না আমরা তারা কত তারাবি পড়বো না, বুড়াদের কষ্ট হবে, আসলে নিজের কষ্ট হবে, যার কষ্ট হবে সে বসে পড়ছে, যার কষ্ট হবে বসে পড়বে না সে ঘরে পড়বে, আর আমি তো তেলাবাদ শুনবো, আমি তো কি শুনবো, এখন এক ইমামে পড়ে 10 রাকাত 30 মিনিটে, আরেক ইমাম পড়ে 10 রাকাত 20 মিনিটে, যে ইমাম 10 রাকাত পড়ে 20 মিনিটে ওই ইমাম ফেভারিট ইমাম, বলেন না বাস্তব, যার রুকু তাড়াতাড়ি হয় সেজদা তাড়াতাড়ি হয় উনি ভালো ইমাম, ও ওই মসজিদে তাড়াতাড়ি হয় এই জন্য এই মসজিদে নামাজ না পড়ে ওই মসজিদে নামাজ পড়ে, এটা যখন করে তখন আসমান আল্লাহর কাছে কেমন লাগে, আচ্ছা রবের কাছে তখন কেমন লাগে, রব কয় কি বাইসলামি নাকি না, এরে না তারা কি দুষ্টুমি নাকি না, আমার তেলাওয়াত কি তোর কাছে অপশনাল না, হ্যাঁ এক মসজিদে 60 মিনিটে তারাবি পড়ে, আরেক মসজিদে 40 মিনিটে তারাবি পড়ে, 40 মিনিটে মসজিদ খুব জাম, আর বাকি 20 মিনিট তুমি 20 মিনিট তুমি কত টাকা কামাইছো, কথা কর এই 20টা মিনিটে তুমি কি করেছো, এই 20 মিনিটে তুমি কি করলা, চার দোকানে আড্ডা দেওয়া ছাড়া তোমার আর কি হয়েছে, এতটা খামখেয়ালি বানালাম কেন আমাদের ইসলামকে, ইসলামকে এতটা এতটা পচায় দিলাম কেন, আর কি তারাবি পড়ে এরা, ইমাম সাহেব এই হাফেজ সাহেব কি পড়ে এরা, একটু আগে যে তারা অতকাশে বাচ্চারা কিভাবে পড়ছে, এখন কারে শুনেছে নামাজের মধ্যে কারে শুনেছে, এই সময় এরকম করে কারে, এটা কি তারা, হ্যাঁ এটা কি তারাবি না তাড়াতাড়ি, আমাদের বললেই কি, আমি ধামতি আলিয়া মাঝে মহাদ্দে ছিলাম অনেকদিন 10 বছর, তো মসজিদে একজন হুজুর তারাবি পড়াতো,
আমরা কখনোই মসজিদ তারাবি পড়তাম না, হে মসজিদ মাদ্রাসা মসজিদ 29 মিনিটে 29 জায়গা নামাজ শেষ হচ্ছে। এই নামাজের পরে হুজুরটা আছে এখন, আল্লাহ হুজুরটার হুজুরটার হায়াত দার আছে আল্লাহ তারে। সে ছিল পুরা মহল্লার ফেভারিট, ছিল শুধু এই তারাবি তার হাসরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বলছি মাঝে মাঝে আমরা তো রুমে তারাবি পড়তাম, হাফেজ দুজন হাফেজ ছাত্র রেখে আমরা তারাবি পড়তাম, তো মাঝে মাঝে দেখতে আইতাম তামাশা কি করে সে মসজিদ, সে মসজিদে কি করে তামাশাটা কি করে, শুধু ফেরিট করাচ্ছে একটা হরফ একটা শব্দ, না হাতে বুঝে না তার জিব্রিল বুঝে, এই তারাবির জন্য ইসলাম ইসলাম দিছে। এইভাবে কোরআন শরীফ পড়ার লেগা কোরআন শরীফ নাযিল হয়েছে, ওয়ারাতিলুল কোরআন সুবহানাল্লাহ, ওয়ারাতিলুল কোরআন তারতিলা, কোরআন পড়ো ধীরে ধীরে সুবহানাল্লাহ, মজা করে করে পড়ো, সবার আগে কোরআন। এই বইটার নাম কি দেখেন, সবার আগে কোরআন, আজীব কথা। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ইয়া রাসূলুল্লাহ মালি, আমার কি হলো, উরিকা আমি যখনই আপনাকে দেখি, তা তাহারাকু শাফাতাইকা তখনই দেখি আপনার ঠোঁট নড়ে। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করেন হুজুর কি হলো আপনার 24 ঘন্টা ঠোঁট নড়ে কি দিয়া, আমি বলবো এটা কি জিজ্ঞাসা করতে হয় পান দিয়া। এবার আমি জিজ্ঞেস করলাম, আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি হলো আপনার 24 ঘন্টা ঠোঁট নড়ে, আমার কি হলো, এটা আরবদের পরিভাষা, মালি আমার কি হলো, ওরিকা আমি আপনাকে দেখি, তা তাহারাকু শাফাতাইকা আপনার ঠোঁট নড়ে। রাসূল বলেন, আয়েশা আমারানি রব্বি বি আরবাতি আশিয়া, আমার রব আমাকে 4টা জিনিস দিয়ে ঠোঁট নাড়তে বলেছে, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এত সময় পারেন তো কোন সূরা পড়েন তো, ফাসাব্বিহ আপনি তাসবিহ পড়ুন, আপনি তাহমিদ পড়ুন, আপনি ইস্তেগফার করুন, আপনি তাওবা করুন, কয়টা, আয়েশা 4টা দিয়ে আমি আমার ঠোঁট নাড়াই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি أستغفر الله وأتوب إليه عائشة هاي چاکتا دیا ہمیں ہمارا ٹھوٹ نڑائی موتر پر ٹھوٹ کو ابان نڑا بین حضرت حسن بسی رحمہ اللہ کے جگہ شکر حضرت حسن بسی بولین হাসান বসির রহমাল্লাহ বলেন, আল্লাহ পাক যদি আমাকে বলে হাসান এই কাজটা করলে জান্নাত দিয়ে দিব, আর এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, হাসান তুমি কোনটা নিবা, তাহলে হাসান বলেন আমি যে কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে এই কাজটা করব, মানে জান্নাতুল ফেরদাউসের চেয়ে ও নামাজকে তরজিহ দিলেন আপনি, হ্যাঁ জান্নাতুল ফেরদাউস তো আমার জন্য, নামাজ তো আমার রবের জন্য, জান্নাত বানিয়েছেন আমার লাগা, নামাজ বানিয়েছেন রব রবের লাগা, জান্নাত বানিয়েছেন আমার খুশির লাগা, নামাজ বানিয়েছেন রবের খুশির লাগা, সুবহানাল্লাহ।
আরে জান্নাত বানিয়েছেন আমার লাইগা আর জিকির বানিয়েছেন রব রবের খুশির লাইগা জিকির মানে কি জিকির মানে মূল কি জিকির মানে হলো ওই আমাদের বড়রা বলেন আল্লাহ তাআলার ধ্যান ও খেয়াল পয়দা করা সুবহান কি শব্দটা না হযরত জি রাহমাতুল্লাহ বললেন এবার কি বলছে জানেন ইব্রাহিম দাওলা কি বলছে এলম জিকির ছাড়া জীবন কেমন এলম জিকির ছাড়া মেহনত কেমন এলম জিকির ছাড়া তাবলীগ কেমন হযরত বলেন যে এলম জিকির ছাড়া তাবলীগের মেহনত হলো গম ছাড়া আটা গম ছাড়া জাতার মেহনত যেমন যে গম দিলেন না জাতার উপরে মেহনত করলেন ঘুরাইলেন ঘুরাইলেন চাকরি গম দিলেন যেদিন এখান থেকে আটা বাইরে হইল এলম জিকির ছাড়া এই তাবলীগ থেকে হেদায়েত ছেড়ে দিলেন আল্লাহই জানে রাগ করছেন বলেন এলম জিকির এলম জিকির আচ্ছা হযরত যে দুইটার একসাথে লাগাইলেন কেন এলম মানে শুধু পড়বো শুধু পড়বো শুধু পড়বো কোরআন আর হাদিস শুধু পড়বো শুধু পড়বো শুধু পড়বো এটা হলো এলম চর্চা আর আল্লাহর ধ্যান মানে শুধু জিকির শুধু জিকির শুধু জিকির এটা হলো জিকির সুবহান এই দুইটার বাইরে আমি তো জীবনে কোনো কাজে দেখি না আমি কুমিল্লাতে একটা ছোট্ট ঘর বানাইছি আমার ব্যক্তিগত ওই ঘরে একটা জেনারেটর আমার ভাই দিছে হাদিয়া প্রতিদিন জেনারেটর চালু হলে তো মনে হয় এই ঘরটা করতে আমি পাঁচ মিনিট সময় দেই নাই পাঁচ মিনিট ইন্নালিল্লাহ কন্নাম বাড়িতে একটা ঘরের বিল্ডিং এর কাজ শুরু করছে আমার বাড়িতে আমার আব্বার ইন্তেকালের দিন আব্বা বলছে আমার ছেলেদেরকে তুমি একটা ঘর বানায় দিও আমরা দশ ভাই তো ওদের সবার জন্য ছয় ভাইয়ের জন্য একটা ঘরের কাজ শুরু করছে গত শুক্রবারে আমি আসর পড়া এক মাদ্রাসায় বয়ান করছি কত কি পড়া বয়ান শেষে বাড়িতে গেছি আসর পড়া কিন্তু বয়ান করছি মাগরিব রাত পর্যন্ত একটা দৌড়ে আমি বাড়িতে গেছি দেখি কাজটা কি হয় আমার মনে হয় আজানের আগে পাঁচ মিনিট টাইম ছিল কি মিনিট আমি এই পাঁচ মিনিটে তো কামটা দেখছি মিস্ত্রিরা কাজ করে দেখছি দেখে আসে আমি মাগরিব পড়ছি আমার পুরা মাথা ঘুরাইয়া আমার শরীর গরমাক্ত হয়ে গেছে আমি আল্লাহ কয় তোর লাগে দুনিয়া বানাই না তুই দুনিয়া চাইতে গেলি তুই এটা চাইতে গেলি আমি পরে আমার অন্য দিকে না আল্লাহ আমার লাগে দুনিয়া বানাই না তোর এটা সাহানের কাম না তুই তোর কামে থাক এগুলো অটো হইব অটো কি কথার কথা বললাম হযরত কেন একসাথে মিলালেন আলম জিকিরকে আল্লাহ জানতেন আলিমুল গায়বে ওয়া শাহাদা জানতেন অচিরেই তোমার এই কাফলার মধ্যে আলমের বিরোধিতা শুরু হবে আলমকে জবাই করে দিবে ওলামাদেরকে জবাই করে দিবে এই জন্য এলম জিকিরকে উসুল বানাইছে আজীব না আমরা দারুল দেখতে দেয়া বন্ধ করতে আমরা ছয় নম্বর মুখস্থ করতাম এভাবে কালেমা নামাজ কোলে কল এলম জিকির কে সাথ সাথ ইকরামুল মুসলিমিন করতে হুয়ে সিরফ আর সিরফ আল্লাহ কে খাতির পুরি দুনিয়া ফেরুঙ্গা বলেন এলম জিকির বলেন এলম জিকির বাকি সারা পৃথিবীর সব মেহনত হলো জাতার মতো চাকি ঘুরার মতো আর এলম জিকির হলো গম সুবহানাল্লাহ বলেন হযরতজি বলেন যে লাকড়িতে চুলা ধরাইলা এই এই ইস্তেমাত বলছে লাকড়িতে চুলা ধরাইলা আগুন দিলা ভাতের পাতিলও দিলা পানিও দিলা ঢাকনাও দিলা গড় গড় করে উঠতেছে লেকিন চাউল দেয় নাই ভাত যেদিন হবে এলম জিকির ছাড়া তাবলীগের হেদায়েত ছেড়ে দিবে এলম ছাড়া দিন করবা জাহালত আর গাফলত আর দলালত ছাড়া কিছু হবে না শুধুই গাফলত হবে আর ফেসবুকে লিখতে পারবা মোস্তাক নবী কাফের 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 ফেসবুকে একটা জুতা এখানে আমার গালে এমনি ধরতে পারবা গালে একটা ধরতে পারবা এত পারবা
অথবা পথের কথাও থামায়া দু চারটা লাগাইতে পারবা এদূর পারবা আল্লামা আহমদ শফি আল্লামা নুরুস্তাবলি পুরি আমি মুস্তাফা নবী আদনা গোলাম আমাদের তিনজনের ছবি কি একসাথে দিয়েছে এই তিনজনের একসাথে লাগাই দিয়েছে লেডিজ জুতা আমাদের তিনজনের গালে ধরে দিয়েছে এটা করে তবলিগ করতে পারবা লেকিন হেদায়েত আসবে না কি বলছি বলেন হেদায়েত আসবে না ইলম ওলামাকে বাদ দিলে হেদায়েত আসবে না বলেন কেন ইলম তো আছে ও ওলামা ছাড়া ইলম আছে তো গাড়ি ইঞ্জিন ছাড়া গাড়ি আছে আরে বলেন না কি আছে ইঞ্জিন ছাড়া কি আছে রাগ করতেছেন কেউ আমি আশ্চর্য হই চল্লিশ দিন মেহনত করে এতটা মেহনত দশটা সুরা ঠিক হয় না আর এই দশটা সুরা মেহনতের পেছনে এত কষ্ট করে চল্লিশ দিন চল্লিশ দিন যদি এত দামি হয় আমাদের যে বাচ্চারা পুরো তিরিশ পারা মুখস্থ করে এরা কত দাম আর এখানে এটা দাম নাই ওটা খুব দাম বুঝাইতে পারলাম না কি বুঝাইছে বলেন তো কি বুঝাইছে চল্লিশ দিনে চিল্লে কয়টা সুরা মুখস্থ করে এরকম সাত চিল্লা দিলে দশ ইমামতি করার যোগ্যতা হয় কিন্তু চল্লিশ দিন দাম আছে না নাই বেদামি না বেদামি না দামি তো যেখানে তিরিশ পারা পড়া এখানে দামি কদ্দুর কত গুণ বেশি ওটা দামি ঠিক আচ্ছা নুনও এক কিলো দাম স্বর্ণ এক কিলো দাম তো কিলো তো মানে কথা কয় দুটাই তো দাম এটা কি আর বেদামি নুন কি আর বেদামি দুটাই তো দাম আছে লেকিন দুই দাম দুই দাম সমান না ওস্তাদের এখানে এক সকাল এক বিকালের দাম কত কি হয় বারহাল শাহরুল রমাদান আর মাত্র ছাব্বিশ দিন বলেন আর মাত্র ছাব্বিশ দিন এখন দামি স্লোগান দিলে মাত্র